সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আলোচনা করব দশম শ্রেণীর বিষয় জীববিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। এই অধ্যায়ে আমরা আলোচনা করব বাস্তুতন্ত্র নিয়ে। বাস্তুতন্ত্র ইংরেজিতে বলে ইকোসিস্টেম। এই বাস্তুতন্ত্রটা পুকুরের জন্য সবচেয়ে উপযোগী। এই উপযোগী স্থানটা হচ্ছে পুকুর, এজন্য বাস্তুতন্ত্র ঘটে পুকুরে। তাই আমরা আলোচনা করব পুকুরের বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম অফ এ পন্ড, একটি পুকুরের বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রে দুটি উপাদান আছে, একটি হচ্ছে জড় উপাদান, অন্যটি হচ্ছে সজীব উপাদান। এই জড় উপাদানের ভিতরে আছে জৈব ও অজৈব পদার্থ, যেমন সূর্যালোক, পানি, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ফসফরাস ইত্যাদি। অন্যদিকে সজীব উপাদানের ভিতরে আছে উৎপাদন, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং বিয়োজক। এগুলো নিয়ে এই জড় উপাদান ও সজীব উপাদান নিয়ে আমাদের বাস্তুতন্ত্র গঠিত হয়। এখন আমরা আলোচনা করব সজীব উপাদানের যে ধাপগুলো। প্রথমে আছে উৎপাদন। প্রথমে কি বললাম? উৎপাদক। উৎপাদক কি? সবুজ সালোক সংশ্লেষণকারী শৈবাল এবং অগভীর জলজ উদ্ভিদকেই বলা হয় উৎপাদক। তাহলে কি বললাম? সবুজ সালোক সংশ্লেষণকারী শৈবাল ও অগভীর স্থলজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এই উৎপাদক এখানে আছে, দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, ভাসমান অতি ক্ষুদ্র পানা, পানিতে ভাসমান ক্ষুদ্র পানা, এদেরকে বলা হয় প্লাঙ্কটন। কি বলা হয়? প্লাঙ্কটন। এই প্লাঙ্কটনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, অন্যটি হচ্ছে জুপ্লাঙ্কটন। ফাইটো শব্দ হচ্ছে উদ্ভিদ, জু শব্দ হচ্ছে প্রাণী। সুতরাং ছোট ছোট যে ভাসমান উদ্ভিদ প্লাঙ্কটন সেগুলিকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব ভাসমান সেই প্লাঙ্কটনগুলোকে বলা হয় জিওপ্লাঙ্কটন। এখন আমরা আসব প্রথম স্তরের খাদ্য। বললাম প্রথম স্তরের খাদ্য নিয়ে আলোচনা করব। এই প্রথম স্তরের খাদ্যগুলো উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। এরা সরাসরি উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করে, তারা প্রথম স্তরের খাদ্য। পরীক্ষায় প্রশ্ন হতে পারে প্রথম স্তরের খাদ্য কোথা থেকে খাদ্য গ্রহণ করে? উৎপাদক থেকে, সরাসরি উৎপাদক থেকে প্রথম স্তরের খাদ্যগুলো খাদ্য গ্রহণ করে। যেমন পানিতে ভাসমান ছোট ছোট পোকা, মশার শুঁটকি ইত্যাদি, এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদ্যকে উদাহরণ। তাহলে খাদ্য বন্ধুরা, এবার আসবো আমরা দ্বিতীয় স্তরের খাদ্য। কি বললাম? দ্বিতীয় স্তরের খাদ্য। এই দ্বিতীয় স্তরের খাদ্যটা প্রথম স্তরের খাদ্যকে বেঁচে থাকে, কারণ এরা সরাসরি উৎপাদক থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তারা এই দ্বিতীয় স্তরের খাদ্য, এজন্য এরা প্রথম স্তরের খাদ্যদের বেঁচে থাকে। এরা সরাসরি উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করতে পারে না। এবার আসবো আমরা তৃতীয় স্তরের খাদ্য। তৃতীয় স্তরের খাদ্য হচ্ছে যারা দ্বিতীয় স্তরের খাদ্যদের খেয়ে বেঁচে থাকে,
তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদ্য, যেমন বড় বড় বোয়াল মাছ, কই মাছ, রুই, কাতলা, বড় বড় মাছ, এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদ্য। এরা দ্বিতীয় স্তরের খাদ্যদের খেয়ে বেঁচে থাকে। সর্বশেষ আসবো আমরা বিয়োজন, সর্বশেষ আসবো কি বিয়োজন। ভালোভাবে পড়াশোনা করবে এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।